প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো। আজকে আমি তোমাদের জন্য গণিতের ফাইনাল সাজেশনটা নিয়ে এসেছি। আমাদের মনে করো মোটামুটি গণিতে 16টা অধ্যায় আছে। এই 16টা অধ্যায় যদি আমরা সব কমপ্লিট করে যাই, তাহলে দেখা যাবে প্রত্যেকটা অধ্যায় আমরা একটা অধ্যায় সেভাবে ভালোভাবে কমপ্লিট করে যেতে পারবো না। তাই আমাদের বেছে বেছে কয়েকটা অধ্যায় পড়া লাগবে, যেই কয়টা অধ্যায় পড়লেই আমরা A+ পেতে পারি। আমি মোটামুটি 5, 7 থেকে 8টা অধ্যায় পড়লেই আমরা মনে করো A+ পেতে পারি। তো আমাদের গণিতে দেখা যাচ্ছে যে বিভাগ বিভাগ করে দেওয়া থাকে। ক বিভাগ, এখানে ক বিভাগে থাকে বীজগণিত। বীজগণিতের মধ্যে তোমার দেখা যায়, বীজগণিতের মধ্যে তোমার 8টা অধ্যায় থাকে। 8টা অধ্যায় থাকে বীজগণিতের মধ্যে। 8টা অধ্যায় যদি তুমি সব কগুলো কমপ্লিট করে যাও, তাহলে তোমার প্রিপারেশন মোটেও ভালো হবে না এবং তুমি প্রতিটা অধ্যায় ভালোভাবে কমপ্লিটও করতে পারবে না। তাই ক বিভাগে আমাদের আছে বীজগণিত। এই বীজগণিত আমাদের 8টা থাকবে, 8টা অধ্যায় থাকে। এই 8টা অধ্যায় থেকে আমাদের মাত্র প্রশ্ন আসবে 3 সেট। এই 3 সেট প্রশ্ন থেকে আমাদেরকে 2 সেট প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বিভাগ জ্যামিতি, জ্যামিতি বিভাগে তোমার অধ্যায় আছে 6টা সম্ভবত। এই 6টা থেকে 3টা প্রশ্ন অ্যান্সার আসবে, 3টে আসবে তোমার সৃজনশীল। 3টার ভিতর থেকে তোমার 2টা দিতে হবে। তারপর ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি অধ্যায়ও আছে 3টা। তারপর সৃজনশীল দিতেও হবে, সৃজনশীল দিতে হবে 2টা, কিন্তু অধ্যায় আছে 3টা, দেখে একটা সুবিধা। পরিসংখ্যা তো তোমরা সবাই জানো যে 2টা সৃজনশীল থাকে, একটা সৃজনশীল দিতে হয়। তো প্রথম বীজগণিত দিয়ে শুরু করছি, ক বিভাগ বীজগণিত দিয়ে। বীজগণিত দেখতে পারছো তিনটা থাকে, আমাদের 2টা দিতে হবে। বীজগণিত অধ্যায়গুলো আছে বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, একচলক বিশিষ্ট সমীকরণ, বীজগাণিতিক অনুপাত, দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণ এবং সসীম ধারা। তো এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায় থেকে মোটামুটিভাবে তুমি যদি 5 থেকে 4 থেকে 5টা অধ্যায় কমপ্লিট করো ভালোভাবে, তাহলে তোমার মনে করো 2 সেট প্রশ্নের মাস্ট বি কমন থাকবে। তো এখানে প্রথমটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে আমাদের প্রশ্ন আসে না, এটা থেকে খালি শুধু টিক প্রশ্নগুলো আছে, বহুনির্বাচনী প্রশ্নগুলো আসে। তারপর 2 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ সেট ফাংশন। এই সেট ফাংশন থেকে মাস্ট একটা তোমার সৃজনশীল কমন থাকবে, সেট ফাংশন থেকে মাস্ট একটা সৃজনশীল থাকবে। তারপর বীজগণিতিক রাশি, এটা থেকে মাস্ট একটা সিজন থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে একটা সৃজনশীল থাকবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর সূচক লগারিদম, এটা থেকে এইটা পড়ে যাবা, এইটা থেকে একটা জিনিস থাকতে পারে। তো কয়টা হলো আমাদের অধ্যায়? 3টাই। 3টা থেকে যদি 3টা পড়ো, তাহলে তুমি 2টা সৃজনশীল কমান পাবা। তারপরও তুমি যদি পড়ে যেতে চাও ভালোভাবে, তাহলে প্রিপারেশন, তাহলে সসীম ধারা এইটা পড়বা, এইটা অনেক গুরুত্বপূর্ণ। সসীম ধারাটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখি, এটাও ইম্পর্টেন্ট, সসীম ধারাটা অনেক গুরুত্বপূর্ণ। মোটামুটি 1টা 2টা 3টা 4টা, 4টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার 2টা সৃজনশীল কমান থাকবে। আর যদি না, যে না আমি 3টা সৃজনশীল কমান নিতে চাই, তাহলে তুমি এই বীজগণিতিক অনুপাতটা করতে পারো। সবগুলোই 4টা অধ্যায় পড়ার পরেই তুমি বীজগণিত অনুপাত পড়বা। তো 8টা অধ্যায় থেকে 4টা অধ্যায় যদি পড়ো, তাহলেই তুমি তোমার সৃজনশীলগুলো কমান পাবা। তারপর আসি জ্যামিতি অধ্যায়। জ্যামিতি দেখতে পাচ্ছ অধ্যায় আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায় থেকে যদি তুমি 2টা অধ্যায় পড়ো, তাহলে তুমি 2টা সৃজনশীল কমান পাবা। আর যদি তুমি 3টা সৃজনশীল কমান ফলাইতে চাও, তাহলে তোমার 3টা অধ্যায় পড়া লাগবে। তো যদি তুমি 2টা সৃজনশীল কমান ফলাইতে চাও, তাহলে তোমার রেখা কোণ ত্রিভুজ এইটা অতটা গুরুত্বপূর্ণ না, ব্যবহারিক জ্যামিতি এটা অনেক গুরুত্বপূর্ণ, ব্যবহারিক জ্যামিতিটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমার খুব মনোযোগ দিয়ে সহকারে ব্যবহার জ্যামিতিটা শেষ করা লাগবে। তারপর বৃত্ত, বৃত্তটা তো সকল বোর্ডের জন্য সব সময় এটা ইম্পর্টেন্ট, যে বছরের শিক্ষার্থীরা আসুক না কেন, এই সকল বোর্ডের জন্য বৃত্তটা ইম্পর্টেন্ট। বৃত্ত থেকে মাস বি একটা সিজনাল থাকবেই। তারপর 3 নম্বরটা দেখি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। এই এইটা পড়লে তোমরা 3টা সিজনশীলই কমন পাবে, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। 15 নম্বর অধ্যায় এটা। তো এক্ষেত্রে অধ্যায় দেখতে পাচ্ছ 3টা, 7 নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, 8 নম্বর অধ্যায় বৃত্ত এবং 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। মোটামুটিভাবে এই 3টা অধ্যায় কমপ্লিট করলেই তোমার 3টা সিজনশীলই কমন থাকবে। দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল আসবে 3টা, দিতে হবে 2টা। এদের একটা সুবিধা আছে যে তোমার সবগুলো মোটমাট সৃজনশীল আসবে তোমার 11টা, সৃজনশীল আসবে 11টা, সৃজনশীল আসবে তোমার 11টার মধ্যে তোমার 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তো প্রথম বীজগণিত থেকে করতে হবে 2টা, জ্যামিতি অংশ থেকে করতে হবে 2টা,
ত্রিকোণমিতি অংশ থেকে করতে হবে দুইটা, কয়টা, ছয়টা হলো, আর পরিসংখ্যান থেকে করতে হবে একটা। তো এবার আসি ত্রিকোণমিতির ব্যাপার। ত্রিকোণমিতির তোমার অধ্যায় আছেও তিনটা, সৃজনশীল আছেও তিনটা। সেক্ষেত্রে তুমি যদি তিনটা অধ্যায় ভালোভাবে পড়ে যাও, তিনটা সৃজনশীলে কমান পাবে। আর যদি কর না, আমার দুইটা দুইটা সৃজনশীল কমান থাকতেই হবে মাস্ট। তাহলে হয়তো তুমি দূরত্ব উচ্চতা পড়বে ভালোভাবে, দূরত্ব উচ্চতা থেকে একটা সৃজনশীল আসবেই, দূরত্ব উচ্চতা ভালোভাবে পড়বে। আর পরিসংখ্যাটা দেখতে পাচ্ছ, ইজি একটা বিষয়, পরিমিতিটা ইজি একটা বিষয়। পরিমিতি 16 নম্বর অধ্যায়টা, পরিমিতিটা খুবই সোজা, সূত্রগুলো পারলেই সবগুলো পরিমিতির সৃজন অঙ্কগুলো পারা যায়। তো পরিমিতিটা ভালোভাবে পড়বা, পরিমিতি আর দূরত্ব উচ্চতা এই দুটো যদি তুমি ভালোভাবে পড়ো, তাহলে দুইটা সৃজনশীল কমন পাবা। দেখো ত্রিকোণমিতিটা একটু, ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায় আছে, তো এইগুলো একটু মানে একটু অনেক মাঝে মাঝে অনেক পেঁচাই টাইপের অঙ্ক দেয়। তারপর যদি তুমি তিনটা সৃজনশীল কমন রাখতে চাও, তাহলে তুমি এই 9 নম্বর অধ্যায়টা পড়ে যাবা। তো এই জায়গায় তুমি দূরত্ব উচ্চতা আর পরিমিতি এই দুইটা অধ্যায় পড়লেই তোমার দুইটা সৃজনশীল কমান থাকবে। তারপর লাস্টে দেখতে পাচ্ছি পরিসংখ্যান। পরিসংখ্যানটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিসংখ্যান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং এগুলোর টাইপও বেশি হয় না। প্রশ্ন পরিসংখ্যানের মোটামুটি মনে করো 3 থেকে 4টে টাইপ পড়লেই হয়ে যায়। যেমন তোমার থাকতে পারে যে বহুভুজ অঙ্কন করো, তারপর অজীব রেখা অঙ্কন করো, গণসংখ্যা নিবেশন শ্রেণী অঙ্কন করো, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক নির্ণয় করো, প্রতিরূপ নির্ণয় করো, এইসব বিষয়ে মনে করো থাকে তোমার। যেগুলো খুবই সোজা, তুমি মনে করো কয়েকটা বিগত কত বছর কয়েকটা অধ্যায় মানে কয়েকটা বোর্ড কোশ্চেন সমাধান করলে বুঝতে পারবে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসে। তো দুইটা থেকে এখানে একটা প্রশ্ন সৃজনশীলে দিতে পারবে। এখন আসি তুমি কিভাবে পড়বে, কোন সময় কোনটা পড়বে। ও, তার আগে একটু বহু নির্বাচনের ব্যাপারটা বলি। এই জায়গায় মোটামুটি আমি কয়টা অধ্যায় দিছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগারোটা অধ্যায় থেকে তুমি মনে করো তোমার পছন্দ মতো 11টা অধ্যায় থেকে বাইশে বাইশে তুমি যদি 8টা অধ্যায় পড়ো তাহলেই তোমার হবে। তো 8টা অধ্যায়ের জন্য আমি কোন কোন অধ্যায়গুলো দিয়েছি, সেট ফাংশন, বীজগণিত রাশি, তারপর সূচক ও লগারিদম 3টা, বৃত্ত, ব্যবহার জ্যামিতি 4টা, 5টা, দূরত্বটা, পরিমিতি 6টা, 7টা, আর পরিসংখ্যান 8টা। 8টা অধ্যায় যদি তুমি পড়ো তাহলেই মনে করো তোমার 7টা সৃজনশীল কমান থাকবেই। তার বহু নির্বাচনীগুলো এই যে আমি যেইগুলো অধ্যায় দিচ্ছি এগুলো থেকে মোটামুটি তুমি মনে করো তোমার 18-19টার মতো তুমি বহু নির্বাচনী পাবা। তারপর যদি মনে করো তুমি 30টা বহু নির্বাচনী কমান রাখতে চাও, তাহলে তোমার প্রত্যেকটা বিষয়ে তোমার বহু নির্বাচনীগুলো সমাধান করা রাখবে। আর মনে রাখবে এখানে তুমি কোনো বই থেকে বহু নির্বাচনী পড়তে যাবে না, তাহলে পারবে না কিছুই। তুমি মনে করো বিগত কত বছর যে বছরগুলোতে যে বহু নির্বাচনীগুলো আইসে পরীক্ষা আসছে, ওই বহু নির্বাচনী প্রশ্নগুলোই তুমি সমাধান করবা, তাহলে তোমার বহু নির্বাচনী বিষয়ে কোনো সমস্যাই থাকবে না। আর আসি যে তুমি কেমনে কিভাবে কি পড়বে। যেমন তুমি আজকে রাতটা তুমি যেহেতু পরিসংখ্যানটা সোজা, তো তুমি পরিসংখ্যানটা শেষ করবা, পরিমিতি শেষ করবা, দূরত্ব উচ্চতা শেষ করবা, এই তিনটা শেষ করবা। তারপর কালকে সকালে তুমি শেষ করবা মনে করো সকালবেলা সেট ফাংশনটা, বীজগণিতিক রাশিটা, এই দুইটা। তারপর কালকে মনে করো দুপুরের দিকে ওরকম ওই সময় শেষ করবা সসীম ধারাটা, বিকেলের সময় ব্যবহারিক জ্যামিতিটা পড়বা, তারপর রাত্রে মনে করো তুমি বৃত্ত পড়বা, ক্ষেত্রফল সম্পর্কে উপপাদ্য পড়বা, তারপর তুমি সুদয় সময় দেবা বহু নির্বাচনী প্রশ্নের উপর। তাহলে তোমার ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন কমান থাকবে। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাজেশন বিষয়ে আমি সকল বিষয়ে সাজেশনগুলো দেব। আরও সাজেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।